গণপরিবহন অরাজকতা লঞ্চনের স্বাস্থ্যবিধির বালাই ভাড়া বৃদ্ধি সরকারের দারিদ্র বান্ধব নীতির পরিপন্থী বলছেন বিশেষজ্ঞরা প্রয়োজনে অধিক সংক্রমিত রেড জোনে ফের লকডাউন জারির ঘোষণা না মানলে কঠোর সিদ্ধান্ত পঁচিশ ভাগ জনবল নিয়ে অফিস চালানোর নির্দেশনা করোনার প্রভাবে প্রবাসী আয় বড় ধাক্কা বাজেটে অভিবাসন খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ হোয়াইট হাউসের সামনে সংঘর্ষ সেনা মোতায়েনের ঘোষণা ট্রাম্পের হল বন্ধ শুটিং বন্ধ সিনেমা মুক্তিও বন্ধ গভীর সংকটে চলচ্চিত্র শিল্প সরকারি সহায়তার দাবি স্বাগত নটার বিরতির সংবাদে সঙ্গে আছি আমি আকাশ হাসান দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুই মাসেরও বেশি সময় পর সচল হলো দেশের গণপরিবহন ঢাকায় সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে চলতে দেখা গেছে গণপরিবহনগুলোকে অভিযানে নেমে সন্তুষ্টি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কিন্তু ঢাকার বাইরে ছিল উল্টো চিত্র যাত্রীদের কাছ থেকে আদায় করা হয় প্রায় দ্বিগুণ ভাড়া মানা হয়নি স্বাস্থ্যবিধিও বিস্তারিত থাকছে তানজিম মেহেদির রিপোর্টে ছেষট্টি দিন পর আবারও রাস্তায় হাঁকডাক ছেড়েছে গণপরিবহন বাসগুলো যেমন নির্ধারিত পয়েন্টে এসে থেমেছে তেমনি যাত্রীরাও ছিলেন অপেক্ষায় যদিও যাত্রীর সংখ্যা ছিল অনেক কম বাসের চালক সহকারীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেছে গাড়িতে যাত্রী ওঠার আগে ছিটানো হয় জীবাণুনাশক নির্ধারিত ভাড়ার চেয়ে 60% বেশি আদায় নিয়ে যাত্রীরা মনক্ষুণ্ণ হলেও তারা চান গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলা হোক এই ব্যবস্থা চললে সমস্যা হবে না মানে এটা মেইনটেইন যদি করতে পারে তাহলে অনেক বেটার হয় দুই মাস পর জীবিকা সংস্থান হওয়ায় স্বস্তি ফিরেছে চালকদের মাঝে কিন্তু কাটেনি শঙ্কা স্যানিটেশন ব্যবহার করার পাবলিকরে ঠিক আছে আমরা ওগুলা সব শর্ত মেনে চলতেছি আজকে দিন লস হলো হয়তো দুই চার দিন পর চললে বোঝা যেতে পারে যে কোন পর্যায়ে যাইতে পারে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে নামে বিআরটিএ এটা টার্মিনালে আমাদের মনিটরিং টিম আছে তবে ঢাকার চিত্র সুখকর হলেও রাজধানীর বাইরে ছিল বেহাল দশা 60% ছাপিয়ে শতভাগ কিংবা তারও বেশি পরিমাণ ভাড়া আদায় করেছে পরিবহনগুলো যাত্রীদের পড়তে হয়েছে বিপাকে ঢাকার বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও দেখা গেছে উদাসীনতা তানজিম মেহেদি নিউজ 24 ঢাকা গণপরিবহন চলাচলের খবর জানাতে চট্টগ্রাম রাজশাহী যশোর ফরিদপুর টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা শুরুতে আমরা যাচ্ছি চট্টগ্রামে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি গণপরিবহন চলাচলের প্রথম দিনে গতকাল আমরা নানা অনিয়মের চিত্র দেখেছি আপনারা তো আমাদের দেখিয়েছেন তো আজকের কি অবস্থা দেখছেন আপনি আমাদের জানাবেন ধন্যবাদ আপনাকে স্বাস্থ্যবিধি কোনোভাবে মানা হচ্ছে না যে গণপরিবহন বলতে সিটি বাস যেগুলো আছে সেগুলোতে কোনোভাবে মানা হচ্ছে না আর আমি যেখানে আছি কদমতলি বাস স্টেশনে কিন্তু আসলে যে আপনি জানেন যে দীর্ঘ দু মাস নয় দিন পর কিন্তু গণপরিবহন চলাচল স্বাভাবিক হওয়ার কারণেই কিন্তু আসলে যে যাত্রীদের ভিড় বাড়ছে যাত্রীরা এতদিন ধরে বিভিন্ন জায়গায় যেতে না পারলেও এখন পরিবহনের সুবিধা হওয়ায় কিন্তু আসলে তারা ছুটছে বিভিন্ন গন্তব্য স্থানে কিন্তু দেখা যাচ্ছে যাত্রীদের ভিড়ও কিন্তু আসলে যে বাসগুলিতে বাস স্টেশন যেখানে রয়েছে সেখানে কিন্তু ভিড় দেখা যাচ্ছে কিন্তু যে নিয়ম নীতি যেখানে আছেন সেটা কিন্তু আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি আমি যে বাসটি আছে সেটি কিন্তু আসলে দূরপাল্লার বাস কিন্তু এই বাসটি এখান থেকে লাকসাম সহ বিভিন্ন জায়গায় ছুটে যাবে কিন্তু আসলে যে দূরপাল্লার যে বাসগুলো আছে তারা কিছুটা নিয়ম মানছে কিন্তু এক সিটের মধ্যে তারা কিন্তু আছে দুইটি সিট থাকলে কিন্তু এক সিটে বসার যে নিয়ম নীতি রয়েছে কিন্তু এই জায়গায় এসে আমি এই বাসে এসে কিন্তু আমরা কিছুটা দেখছি কিন্তু আসলে আমার দেখা যাচ্ছে যখন কিন্তু গাড়ি
গাড়ি ছেড়ে দেয় তখন কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গা থেকে তারা যাত্রী তোলার কারণে সেই নিয়ম নীতি তারা মানে না বলে এরকমও অভিযোগ রয়েছে যাত্রীদের। কিন্তু আসলে যে জীবাণুনাশক ওষুধ ছিটানোর যে কথা রয়েছে এমনকি সেরকম কোনো কিছু আমরা এখানে না দেখলেও যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যে পরিবহনগুলো আছে সেখানে কিন্তু কিছুটা আমরা দেখেছি, এমনকি টেম্পারেচার মাপানোর সহ কিন্তু আসলে পরিমাপ করা সহ বিভিন্ন কিছু আমরা সেখানে দেখেছি। এই জায়গায় যে যাত্রীরা উঠছে যাত্রীদের কোনো টেম্পারেচার পরিমাপ করা হয়নি, তেমনিভাবে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়নি, তেমনিভাবে যে যাত্রীরা কিন্তু আমরা দেখছি এক সিটে একজন বসলেও কিন্তু ভাড়া কিন্তু আসলে 60% চেয়েও কিন্তু অনেকটা বেশি নিচ্ছে এমন অভিযোগ রয়েছে তাদের। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, কিন্তু ভাড়া কেমন নিচ্ছে? আমি যেমন দেবদার থানা কুমিল্লা, আমার আগে থেকে আগে নিচ্ছে যে 250 টাকা ভাড়া, এখন নিতেছে 500 টাকা ভাড়া, আর সিট দিতেছে 2টা। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যাত্রীরা বলছে যেখানে একটা নির্ধারিত মূল্য করে দেওয়া হয়েছিল 60%, কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় কিন্তু 80% পর্যন্ত নিচ্ছে বলে আমাদেরকে অভিযোগ করেছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। আমি এখন ফিরে যাব, আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে রাজশাহীতে কাজী সাহেবের কাছে। শুভ সকাল নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের যে বেহাল অবস্থা, স্বাস্থ্যবিধি না মানা রাজশাহীতে তার ব্যতিক্রম নেই। আমরা যদি একটু ক্যামেরাতে দেখানোর চেষ্টা করি এখানে কিভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, কারণ এখানে পুরো একেবারে বেহাল অবস্থা। মানুষ গিজগিজ করছে, যারা টিকিট সংগ্রহ করতে আসছেন বিভিন্ন জায়গা থেকে তারা এখানে টিকিট সংগ্রহ করছেন কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনেই। এবং যেটি হচ্ছে যে এর আগে আমরা কিন্তু পুলিশের কোনো সদস্যদেরকেও দেখিনি, আমরা আসার পরে আমরা দেখেছি যে এখানে পুলিশ সদস্যরা অনেকটা তৎপর হয়েছেন মানুষজনদেরকে সরাতে, কিন্তু এর আগে এতক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আমরা দেখেছি স্বাস্থ্যবিধি না মেনেই এখানে ভিড় করে তারা টিকিট সংগ্রহ করেছেন এবং এখানে গাদাগাদি করেই। এবং আন্তঃজেলা বাস টার্মিনালের যে চিত্র সেটি খুবই বাজে অবস্থা, কারণ এখানে যারা শ্রমিকরা আছেন তারা যেটি বলছেন যে কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানা সম্ভব নয়, কারণ গণপরিবহনের এখানে যেভাবে যাত্রীরা আসেন টিকিট সংগ্রহ করেন সেভাবে এখান থেকে বাসে জীবাণুনাশক ছিটিয়ে বা হ্যান্ড স্যানিটাইজ করে বাসে তোলা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে আমরা এখানে দেখেছি যে যাত্রীদের কাছ থেকে যে ভাড়া অতিরিক্ত আদায় করার যে বিষয়টি সেটি তো আছেই। আমরা এখানে দেখছি কাউন্টারটি সকাল থেকেই একেবারে মানুষের ভিড় এখানে। আমরা যদি একটু কথা বলি, আপনি কোথায় যাবেন? কুষ্টিয়া। কত ভাড়া ছিল আগে, এখন কত নিচ্ছে? কত ছিল বলতে পারবো না, এখন তো চাইছে আপনার 280। আগে কত ছিল? আগে বলতে পারবো না কত ছিল, এখন 280 টাকা নিচ্ছে। হ্যাঁ, চাইছে। বেশি না কম মনে হচ্ছে? জি, বেশি না কম মনে হচ্ছে? বেশি, মেলা বেশি। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি এখানে যে যারা শ্রমিকরা বেশিরভাগ সময় বেশি জটলা করে এখানে আছেন। আপনি কি গাড়ির পরিবহনের মানুষ? আপনাদের তো এখানে জীবাণুনাশক দেওয়ার কথা ছিল, সেটা কি দিচ্ছেন আপনারা? দিচ্ছে, দিচ্ছে। আর কতজন করে যাত্রী নিচ্ছে? 25 জন, 50 সিটে 25 জন করে, 50 সিটে 25 জন করে। না, সরকারি যেটা রেট সেটাই নিচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। শ্রমিক যারা আছেন তারা যেটি বলছেন যে যারা সরকার নির্ধারিত যে 60% ভাড়া সেটি তারা নিচ্ছেন, তবে যাত্রীরা অনেকেই বলেছেন যে ভাড়া বেশি। আর স্বাস্থ্যবিধি যে মানার বিষয়টি সেটি কিন্তু এখানে একেবারে নেই। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি ফরিদপুরে সহকর্মী সোহাগের কাছে। যে রাজশাহীর খবর যে বাসের যে অনিয়ম হচ্ছে যাত্রীরা কিন্তু সেরকম সুরক্ষা পাচ্ছে না, তবে ফরিদপুরের চিত্রটা কিন্তু কিছুটা হলেও ভিন্ন। যে ফরিদপুরে আমরা দেখতে পেরেছি যে দীর্ঘ 2.5 মাস পরে যেহেতু যানবাহন চলাচল শুরু করেছে সেই ক্ষেত্রে গতকালকে এমন চিত্র কিন্তু আমরা দেখেছি, তবে ফরিদপুরে আজকে কিন্তু এখন পর্যন্ত সেই চিত্র দেখতে পাচ্ছি না, অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আমরা দেখছি যে সামাজিক দূরত্ব বজায় রেখে এই বাস টার্মিনাল থেকে কিন্তু বাস যাচ্ছে এবং ভাড়ার বিষয়টি যেটা রয়েছে সেই ভাড়া কিন্তু নির্ধারিত ভাড়াই কিন্তু নিচ্ছে, 60% বেশি ভাড়া কিন্তু তারা গ্রহণ করছেন।
তো এই বিষয়ে আমরা একটা যদি দেখাতে চাই যে ফরিদপুরের যে বাস টার্মিনালে এখন কিন্তু যাত্রী অনেকটাই কম, যেহেতু এখন কোনো ভিড় নাই, তো ভিড় না থাকার ফলে কিন্তু তারা সামাজিক দূরত্ব বজায় রেখেই কিন্তু তারা যাতায়াত করতে পারছেন। তো বাস কাউন্টার থেকে যদি যাত্রীদের জন্য যে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হলেও কিন্তু যাত্রীরা অনেক কিছুই কিন্তু মানছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু অনেকটা গায়ের সাথে গা লাগিয়েই কিন্তু তারা দাঁড়িয়ে আছেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বাস কাউন্টারের পক্ষ থেকে যদি তাদেরকে সরানো হয় তারাও কিন্তু কোনোভাবেই সরছেন না। তো এই বিষয়ে যদি আমি একটু কথা বলি যে এখানে যে বাস কাউন্টারের যে যাত্রী মালিক রয়েছেন তাদের সঙ্গে একটু আমি একজনের সঙ্গে কথা বলতে চাই, যে বাসের যে ম্যানেজার রয়েছেন কাউন্টারে তার সঙ্গে একটু কথা বলবো যে আপনারা তো এখানে যে যাত্রীদের কি সুরক্ষার ব্যবস্থা করেছেন। আমরা যাত্রীদের সুরক্ষার ব্যবস্থা বলতে আমরা প্রথমে গাড়িটাকে স্যানিটাইজিং দিয়ে ভালোভাবে জীবাণুমুক্ত করে আনছি, পরবর্তীতে যাত্রীদের মাস্ক হ্যান্ড গ্লোভস এগুলো আমরা সরবরাহ করতেছি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানছিলেন যে যাত্রীদের কিন্তু তারা হ্যান্ড স্যানিটাইজার এবং গ্লাভসও তারা দিয়েছেন, তারা কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন, তবে যাত্রীরা কিন্তু কোনো ক্রমেই এগুলো কিন্তু মানছেন না, এমন চিত্রটাই কিন্তু আমরা দেখেছি। তারা সামাজিক দূরত্ব বজায় না রেখেই কিন্তু তারা এই যাতায়াত করছেন। তো এই বিষয়ে এখন সামাজিক দূরত্ব বজায় রাখলেও এই যদি যাত্রীর চাপ বেড়ে যায় সেই ক্ষেত্রে কতটুকু সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে ফরিদপুর বাস স্ট্যান্ডে থেকে, চলে যাব যশোরে রিপন হোসেনের কাছে। ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যশোরে কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে, যশোরে ভাড়া বৃদ্ধির একটি অভিযোগ রয়েছে। আমি রয়েছি খাজুরা বাস স্ট্যান্ডে, আপনাকে যদি দেখাই এখানে কিন্তু যাত্রীর সংখ্যা তুলনামূলক কম, তবে গতকালকে আমরা গাড়ির সংখ্যা একটু বেশি দেখতে পেয়েছি। শুধু যাত্রীদের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হচ্ছে না, তবে কিছুটা হলেও মানা হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু স্বাস্থ্যবিধি মানার কথা বলছেন। বাস কাউন্টারের যারা কর্মকর্তারা রয়েছে তারা বলছেন যে আমরা চেষ্টা করছি যে সর্বোচ্চ যে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তাদের গাড়ি চলাচলের জন্য, তবে কাউন্টারগুলোতে আমরা দেখেছি যে অনেক সময় যে গাড়িগুলো চলছে তাদের যাত্রীরা রয়েছে তারা কিন্তু সেই স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে পারছেন না। তবে আর একটা উদ্বেগের ঘটনা হচ্ছে এখান থেকে ঘাট পর্যন্ত, অর্থাৎ দৌলতীয়া পাটুরিয়া ঘাট পর্যন্ত কিছু মাইক্রোবাস যাচ্ছে, সেই মাইক্রোবাসে কিন্তু কোনো নিয়ম মানা হচ্ছে না, সেখানে 14 থেকে 15 জন মানুষ কিন্তু উঠছে এক একটি এই মাইক্রোবাসে, অর্থাৎ সে যে সামাজিক দূরত্ব সেটা স্বাস্থ্যবিধি সেগুলো মানা হচ্ছে না। এবং এই ঘাট পর্যন্ত যেতে একজন যাত্রীর গুনতে হচ্ছে প্রায় 1200 টাকা, এবং আর যে যাত্রীগুলো রয়েছে তারা বলছেন যে এক একজনকে যাত্রীদের ভাড়া রয়েছে এখান থেকে আগে ধরতো 470 টাকা, সেখানে 800 থেকে 1200 টাকা কিন্তু এক একজন যাত্রীকে গুনতে হচ্ছে। তো এই অতিরিক্ত ভাড়া কিন্তু দিতে হচ্ছে, 768 টাকা হয় যে সরকারি 60% যে ভাড়া, সেই ভাড়া যদি নির্ধারণ করা হয় সেক্ষেত্রে অতিরিক্ত ভাড়া কিন্তু গুনতে হচ্ছে। আমরা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন এবং বিভিন্ন সময় অভিযান চালানোর কথা বলছেন। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি টাঙ্গাইল, আমাদের আরেক সহকর্মী রয়েছে আতিকুর রহমান আপনার কাছে। ধন্যবাদ রিপন। যে আসলে টাঙ্গাইলে একই চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং টাঙ্গাইলের যে বর্তমান পরিস্থিতি অনেকটাই কিন্তু এই বাস স্ট্যান্ডে কিন্তু অনেকটাই যে যাত্রীদের কিন্তু কম, এবং কম থাকলেও কিন্তু আসলে দেখেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রীদের একটি চাপ আমরা লক্ষ্য করেছি। এবং এই যে আমরা দেখেছি যে যে ঢাকা থেকে যে ছেড়ে আসা বা টাঙ্গাইল থেকে যে বিভিন্ন দূর দূরান্ত যে বাসগুলো যাচ্ছে সেটি স্বাস্থ্যবিধি যে মানা সেটি আসলে কিছুটা হচ্ছে, কিন্তু তারপরেও আসলে যে বাড়তি যে ভাড়া যে আদায় রয়েছে সেটি কিন্তু
আমরা লক্ষ্য করেছি যে যাত্রীদের কাছে এরকম কিছু একটা অভিযোগ তাদের কাছে রয়েছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে আসলে কাউন্টারে যে স্বাস্থ্যবিধি অর্থাৎ দূরত্ব সামাজিক দূরত্ব বজায় রেখে তারা যে আসলে সেখানে যে আসলে টিকিট কাউন্টার সেটি কিন্তু একদমই নেই এবং আসলে এখানে অনেকটাই মানে লক্ষ্য করবেন যে আসলে যে বাসে তাদের যাত্রী অনেকটাই কিন্তু কম রয়েছে এবং স্বাস্থ্যবিধি যেটি মানা সেটি কিন্তু আসলে তারা মানছেন এবং আমরা কিন্তু লক্ষ্য করেছি বিভিন্ন যে লেগুনা রয়েছে সেই লেগুনাতে আসলে গাদাগাদি করে যাচ্ছেন এবং তারা যেটি বলছে যে যে বাসে আসলে অনেকটাই ভাড়া বেশি থাকায় তারা কিন্তু ওই যে পণ্যবাহী ট্রাক এবং বিভিন্ন ধরনের যে ব্যক্তিগত যানবাহন এবং লেগুনাতে আসলে তারা যাচ্ছেন যার কারণে আসলে অনেকটাই কিন্তু তাদের যে করোনার ঝুঁকি সেটি কিন্তু আসলে রয়েছে এই যে এই টাঙ্গাইল থেকে আসলে অনেকটাই যে যে করোনার যে সংক্রমণ সেটি কিন্তু আসলে দিন দিন কিন্তু আসলে বাড়তি রয়েছে যার কারণে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে রয়েছে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে আমরা ফিরে যাচ্ছি আমাদের সহকর্মী সাভার প্রতিনিধি নাজমুল রয়েছে সাভারে সেখান থেকে জানাবেন বিস্তারিত নাজমুল ধন্যবাদ আতিক এই মুহূর্তে আমি রয়েছি আশুলিয়ার বাইপেল এলাকায় আপনারা জানেন যে এই এই অঞ্চলটি আসলে শিল্প অঞ্চল এবং পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু তাদেরকে যেভাবে নিয়ে আসা হয় আমি সকাল থেকে যেটা দেখতে পেরেছি যে তাদেরকে পোশাক শ্রমিকরা কিন্তু গাদাগাদি করে তারা বা পোশাক কারখানায় যাচ্ছে এবং বাসে কিন্তু সেইভাবেই নিয়ে আসে কিন্তু এমনি যে গণপরিবহন সীমিত আকারে যেগুলি চালু হয়েছে এবং যাত্রীবাহী যেগুলি বাস সেগুলো কিন্তু অনেকটাই মেনে চললেও কিন্তু আসলে পুরোপুরি তারা মানছে না এবং এইখানে যে তাদের যে নিয়ম এবং যেখানে মাস্ক ছাড়া কিন্তু কোনো পরিবহনে কেউ উঠতে পারবে না কিন্তু এরকম যাত্রী অনেকেই উঠছে কিন্তু তাদেরকে মাস্ক নাই এবং মানে হ্যান্ড স্যানিটাইজার না থাকার কারণে আসলে অনেক পরিবহনে কিন্তু শুধু ব্লিচিং এবং পানি দিয়ে কিন্তু অনেকেই স্প্রে করছে কিন্তু আসলে কতটুকু জীবাণু মুক্ত হচ্ছে সেটা আসলে দেখার বিষয় আমি একটু দেখাচ্ছি যে প্রচুর যাত্রী এখানে রয়েছে প্রচুর মানুষ রয়েছে এবং তারা কিন্তু এখনও ঈদ শেষ করে তারা বাড়ির থেকে ফিরছে এবং যেহেতু প্রচুর গাড়ি রয়েছে এবং গাড়ির সংখ্যা রয়েছে এবং আপনাদের সাথে একটু কথা বলতে চাই আপনারা এখানে কোথা থেকে আসলেন এবং এখানে কেন দাঁড়িয়ে আছেন আমি আছি আমার ভাগ্নি রে দিয়া যেতে সে দেশে গেছে মাদারীপুর তো নবীনগর বাস স্ট্যান্ড উঠে দিয়েছে আমি থাকি মৌজার ধন্যবাদ আপনাকে যেমনটা আসলে বলছিলেন যে তারা এখানে এসেছে এবং তাদের আত্মীয় স্বজনকে গাড়িতে তুলে দেওয়ার জন্য এবং এই যে করোনার যে সংক্রমণ ঠেকাতে কিন্তু পুলিশ কিন্তু মাঠে নেমেছে এবং তারা কিন্তু কাজ করছে এই ছিল আমার কাছে আশুলিয়ার বাইপেল থেকে সর্বশেষ চলে যাচ্ছি রংপুর আমার সহকর্মী রয়েছে মানিকের কাছে মানিক রংপুরে রয়েছে আমার সহকর্মী মানিক আমরা চলে যাচ্ছি তার কাছে সরাসরি মানিক নাজমুল আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনালে এখান থেকে আসলে আপনার উত্তরের এই জেলার এই এখান থেকেই ঢাকা থেকে শুরু করে রংপুর কুড়িগ্রাম এবং বিভিন্ন জায়গায় বাসগুলো যাতায়াত শুরু করে তবে এখান থেকে একটু বিলম্ব সকাল 8টায় ঢাকার কোচগুলো গেলেও এখনও রংপুরের যে বাসগুলো যাতায়াতের কথা রয়েছে কিন্তু এখনও কিন্তু যাতায়াতের মানে কার্যক্রম তাদের শুরু হয়নি আমরা একটু কথা বলতে চাই বিভিন্ন জায়গা থেকে এসেছেন যাত্রীরা এসেছেন আমরা একটু সেই যাত্রীদের সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে কী বলছেন তবে যাত্রীরা কিন্তু প্রথমে আমাদেরকে অভিযোগ করেছেন যে ভাড়া বেশি না হচ্ছে আর স্বাস্থ্যবিধি যে মানার যে প্রবণতা সেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কিন্তু আসলে মানে আমরা কিন্তু এটা দেখতে পারিনি হ্যান্ড স্যানিটাইজার যে ব্যবহার করা সেটিও নাই আমরা একটু এবং আরেকটি বিষয়ে কথা বলি যে আপনারা যাচ্ছেন ঢাকায় তো ভাড়া কত না হয়েছে আপনাদের কত বেশি মনে হচ্ছে জি জি
না এখনো দেয়নি দিবে একটু একটু আপনার সাথে কথা বলতে একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনারা ঢাকা যাচ্ছেন তো ঢাকা বাসের ভাড়া কি বেশি নেওয়া আছে কিনা ভাড়ার স্বাভাবিক যেটা মানে যে ভাড়া দুই সিট নিয়ে একজন যাত্রী যাবে যেহেতু সেখানে 1000 টাকাটা স্বাভাবিক একটু আপনার সাথে কথা বলতে চাই আপনারা আপনার বাস যাবে কিছুক্ষণের মধ্যে ঢাকায় যাবে তো আপনারা স্বাস্থ্যবিধি থেকে সবকিছু কন্ট্রোল করছেন কিনা সবকিছু আমাদের কন্ট্রোল আছে মাস্কটা পরে তারপরে কোন আগে তুললেন না কিন্তু সব ঠিক আছে আমার হ্যান্ড স্যানিটাইজার সব কিছু আছে ইনশাআল্লাহ যাত্রীদের অভিযোগ ভাড়া বেশি নিচ্ছেন না ভাড়া তো আমরা দুই সিটে একজন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসলে আমরা কথা বলছিলাম যাত্রী এবং কাউন্টারের যারা স্টাফ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম তারা বলছে ভাড়া বেশি নেওয়ার বিষয়টি যাত্রীদের অভিযোগ থাকলেও এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যবিধির যে বিষয়টি এটি আসলে এখনও আমাদের চোখে পড়েনি তো এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে মানিক আপনাকে ধন্যবাদ দর্শক গণপরিবহনের খবরাখবর জানাচ্ছিলাম কতটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে এবং ভাড়ার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছিলেন আমাদের সহকর্মীরা করোনায় সংক্রমণ ঠেকাতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বিবেচনা করে দেশকে রেড গ্রিন এবং ইয়েলো জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সঙ্গে যে এলাকায় সংক্রমণের হার বেশি সেখানে পুনরায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনা দুর্যোগে সরকারি অফিসে কর্মচারীদের উপস্থিতির হার কমানোরও সিদ্ধান্ত নিয়েছে সরকার শাহালি জয়া রিপোর্ট সারা দেশে ছড়িয়ে গেছে করোনার সংক্রমণ এর বিস্তার ঠেকাতে দুই মাসের বেশি সময় ধরে সাধারণ ছুটি থাকলেও জীবন জীবিকার তাগিদে তার মেয়াদ শেষ করতে হয়েছে এমন বাস্তবতায় করোনার সংক্রমণ কমাতে কি উদ্যোগ নেওয়া যায় তা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে উচ্চ পর্যায়ের এই বৈঠক সংশ্লিষ্ট মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুরের চার মেয়রও দীর্ঘ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সংক্রমণ ঠেকাতে দেশকে তিনটি অঞ্চলে ভাগ করা হবে যেসব এলাকায় সংক্রমণ বেশি সেটি রেড জোন অপেক্ষাকৃত কম সংক্রমণ এলাকায় ইয়েলো জোন আর সংক্রমণ মুক্ত এলাকা হবে গ্রিন জোন টেস্টের হারের সঙ্গে সঙ্গে সংক্রমণ মানে বাড়ছে আজকে আমরা সেই জন্য কয়েকটা জোন রেড জোন ইয়েলো জোন গ্রিন জোন আমরা মার্কিং করেছি এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে এই জোনগুলোকে মানে রেড জোনকে কিভাবে গ্রিন জোন করা যায় সেটা নিয়ে আজকের আমরা আলোচনা হয়েছে সাধারণ ছুটির শেষে রোববার থেকে পুরোদমেই চলছে সরকারি অফিস তবে দ্বিতীয় দিনেই সংক্রমণ বিবেচনায় অফিসে সরকারি কর্মচারীদের উপস্থিতি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার যেমন যাতে করে কোনোভাবে ইনফেক্টেড না হয় সেটাকে মাথায় রেখে আমরা ওয়ান কোর্ট আমাদের প্রয়োজনের নিরিখে আমাদের ওয়ান কোর্ট কর্মকর্তাকে একই সাথে জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন কর্মচারীরা স্বল্প সময়ের জন্য অফিসে উপস্থিত থাকবেন প্রয়োজনে অফিসগুলোতে একাধিক শিফট চালু হবে এছাড়া যারা অফিসে আসবেন না অনলাইনে কাজ করবেন তারা এদিকে জাতীয় সংসদে আসন্ন বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের রোস্টার ভিত্তিক যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোরাম পূরণের প্রয়োজনে এ রোস্টার বাস্তবায়ন করা হবে শাহ আলী জয় নিউজ 24 ঢাকা করোনার প্রভাবে বৈশ্বিক শ্রমবাজার তথা প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা আসায় আসন্ন জাতীয় বাজেটে শ্রম ও অভিবাসন খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা বিশেষ করে করোনা পরবর্তী বিশ্বে নার্সিং টেকনোলজি এবং গৃহস্থলের কাজে দক্ষ কর্মীর চাহিদা মাথায় রেখে প্রশিক্ষণ খাতে বিশেষ বরাদ্দের কথা বলছেন তারা তবে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ জানান এবার বাজেটে অভিবাসন খাতে বরাদ্দ বাড়ানো কিংবা প্রবাসীদের জন্য আলাদা কোনো সুখবর থাকছে না বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা করোনার প্রভাবে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত 1.5 লাখ শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন এ সময় নতুন করে বিদেশে যেতে পারেননি আরও অন্তত 1 লাখ করোনাকাল যত দীর্ঘ হবে ফিরে আসা কর্মীদের এই সংখ্যা ততই বাড়বে
বৈদেশিক শ্রমবাজারের এই অস্থিরতাই এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে দেশের রেমিটেন্স বা প্রবাসী আয়ে। গত বছর প্রথম চার মাসে যেখানে বৈদেশিক আয় ছিল $578.26 লাখ, সেখানে এবছর এসেছে $544.88 লাখ। রেমিটেন্স খাতের এই ধাক্কা সামলাতে এবার জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রেমিটেন্সের ক্ষেত্রে একটা বড় ধাক্কা বাংলাদেশ অনুভব করবে, কাজে সেইটার বিকল্প এবং সেটি কি করে ম্যাচ আপ করা হবে সেটি জাতীয় বাজেটে একটি বিবেচনা করা যেতে পারে। করোনা পরবর্তী বিশ্বে বেশ কিছু দেশে নার্সিং, টেকনোলজি কিংবা গৃহস্থলীর কাজে দক্ষ কর্মীর চাহিদা বাড়তে পারে, এজন্য কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। বিশেষ করে করোনার কারণেই স্বাস্থ্যখাত এবং সেবার ক্ষেত্রে এই জন্য অবশ্যই জাতীয় বাজেটে প্রশিক্ষণ খাতে বেশি পরিমাণে অর্থায়নের প্রয়োজন থাকবে। জীবন জীবিকা এগুলো আবার যেন গোছাতে পারেন, দেশের বাইরে না হলে দেশের মধ্যে যেন তারা সেটা করতে পারে, তার জন্য বড় ধরনের বরাদ্দ এখানে হাত থাকা দরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানালেন, এবার বাজেটে অভিবাসন খাতে কিংবা প্রবাসীদের জন্য নতুন কোনো সুখবর থাকছে না। রেমিটেন্সে বিরাট একটা ধাক্কা আসবে, এটা অলরেডি এসে গেছে। বাট আমি একটা জিনিস আশ্বস্ত করতে পারি, দ্যাট বাজেটে খুব বেশি একটা পরিবর্তন আসবে না। ওদের জন্য আমরা কিন্তু ৭০০ কোটি টাকার তো অলরেডি আমরা একটা ফান্ড অলরেডি ব্যবস্থা করেছি। তৈরি পোশাক খাতের পরই দেশের বৈদেশিক আয়ের সবচেয়ে বড় উৎস শ্রম অভিবাসন খাত। করোনার প্রভাবে তাই ক্ষতিগ্রস্ত শ্রমবাজারে গতিশীলতা ফিরিয়ে আনতে আসন্ন জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি তুলছেন প্রবাসীরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবার যুক্তরাষ্ট্রের বিক্ষোভ প্রসঙ্গ। পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ খুনের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে চলমান বিক্ষোভ আরও জোরালো হয়েছে। ঠিক সেই মুহূর্তে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, অনেক অঙ্গরাজ্যের গভর্নর বিক্ষোভ দমনে যথেষ্ট ভূমিকা নিচ্ছে না। তাদের আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রস্তাব দেন তিনি। ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলস, ফ্লোরিডা সহ বেশ কয়েকটি রাজ্যের রাস্তায় নেমে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ক্রমে ছড়িয়ে পড়তে থাকা বিক্ষোভ নিয়ন্ত্রণে সেনা ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত আমেরিকান ন্যাশনাল গার্ডের শরণাপন্ন হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। হোয়াইট হাউসের সামনে টিয়ার গ্যাস ও পেপার স্প্রে উপেক্ষা করে বিক্ষোভকারীদেরকে পুলিশের মুখোমুখি অবস্থান নিতে দেখা গেছে। বিনোদনের খবর। জীবন এবং জীবিকার প্রশ্ন যেখানে দিন দিন প্রকট হচ্ছে সেখানে বিনোদনের স্থান সবার পরে। তাই বিনোদনই যাদের জীবনের জীবিকা তাদের দিন কাটছে চরম হতাশায়। শুটিং বন্ধ, সিনেমা মুক্তি বন্ধ, হলও বন্ধ, কবে খুলবে কেউ জানে না। এমন বাস্তবতায় সবার একটাই প্রশ্ন, তাহলে সিনেমার ভবিষ্যৎটা কি? সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে চলচ্চিত্র শিল্পের যে ক্ষতি হয়েছে তা থেকে উত্তরণে সরকারের সহযোগিতার বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 18 মার্চ থেকে বন্ধ দেশের সব সিনেমা হল, প্রায় 3 মাস পেরোলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। করোনা ভাইরাসের ধাক্কায় অন্যান্য খাতের মতো চলচ্চিত্র শিল্পের ক্ষতিও প্রায় 300 কোটি টাকার মতো। সব কিছু স্বাভাবিক হতে শুরু করলেও কবে নাগাদ খুলবে সিনেমা হল তা এখনও অনিশ্চিত। সরকারিভাবে আমাদের কী কী নীতিমালা হলের বিষয়ে থাকবে, সেই নীতিমালাগুলো ওনার থেকে জেনে সরকারের নির্দেশনা মেনে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। করোনার আগে স্বাভাবিক অবস্থাতেও চলচ্চিত্রে খুব একটা জলুস ছিল না, তার মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে করোনা ভাইরাস। প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে সিনেমা ব্যবসা মূলত মুর্মুষ অবস্থায় আছে। লাভ লোকসানের হিসাব করে সিনেমা হলের ব্যবসা করি না। ভালো লাগা, ভালোবাসা আর দেশীয় শিল্প সংস্কৃতিকে ভালোবেসে আজও এই ব্যবসাটাকে ধরে রেখেছি। দীর্ঘদিন সিনেমার এই ক্রান্তিকাল থাকলে প্রযোজক সংখ্যা যেমন কমবে, তেমনি অনেক হল বন্ধ হয়ে যাবে চিরতরে। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান খাত সংশ্লিষ্টরা। সরকার আমাদের পাশে না দাঁড়ায় তাহলে প্রত্যেকটি সিনেমা হল আগামী দিনে আর চালু করার সম্ভব হবে না। শিল্প হিসেবে ঘোষণা হয়েছে সিনেমাটা, আপনারা জানেন অনেক আগেই, কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল বেনিফিটটা এখনো পাইনি। যদি সেই বেনিফিটটা পাই আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারবো।
তথ্য প্রতিমন্ত্রী অবশ্য নিউজ 24 কে জানিয়েছেন, তার মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা 3 কোটি টাকার অনুদান ছাড়াও হল মালিকরা চাইলে সরকারের প্রণোদনা অর্থ গ্রহণ করতে পারে। এই শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো রকম বড় ক্ষতির সম্মুখীন যাতে না হয়, তার জন্য সকল প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে থাকবে। এক যুগ আগেও যেখানে দেশে মোট হল সংখ্যা ছিল 1400, সেখানে বর্তমান সংখ্যা 68টি। ঈদ পার্বণে কিছু মৌসুমি হল খুললেও এবার আর তা সম্ভব হয়নি। চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে তাই সরকারের সুদৃষ্টির বিকল্প নেই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। বিরোধীন সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণপরিবহনে অরাজকতা, লঞ্চে নেই স্বাস্থ্যবিধির বালাই, ভাড়া বৃদ্ধি সরকারের দারিদ্র বান্ধব নীতির পরিপন্থী বলছেন বিশ্লেষকরা। প্রয়োজনে অধিক সংক্রমিত রেড জোনে ফের লকডাউন জারির ঘোষণা, না মানলে কঠোর সিদ্ধান্ত, 25% জনবল নিয়ে অফিস চালানোর নির্দেশনা। করোনার প্রভাবে প্রবাসী আয়ে বড় ধাক্কা, বাজেটে অভিবাসন খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ, হোয়াইট হাউসের সামনে সংঘর্ষ, সেনা মোতায়েনের ঘোষণা ট্রাম্প। এবং হল বন্ধ, শুটিং বন্ধ, সিনেমা মুক্তিও বন্ধ, গভীর সংকটে চলচ্চিত্র শিল্প, সরকারি সহায়তার দাবি। দর্শক, এ ছিল বিরোধীন সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।